নমস্কার, আমি ঝর্ণা চক্রবর্তী। শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি দ্বিতীয় পার্টে বিষ্ণুপুরী কাতান দেখাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে, কমেন্ট করবেন, ফেসবুক পেজটি লাইক করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্রথম শাড়িটা দেখাচ্ছি, একটা ইয়েলো কালারের শাড়ি, বাটিক। বাটিক করা হয়েছে, আঁচল থেকে এক পোশানে যাবে আর কুচির দিক থেকে ইয়েলো কালার। শাড়িটা দেখুন, বাটিক কাজটা একদম আঁচল থেকে গিয়ে ইয়াক পোশানে যাচ্ছে, তারপরে নিচের পাড়টা থাকছে ইয়েলো কালার, আর ব্লাউজ পিসটাও ক্র্যাকে আছে, ইয়েলো কালারটা পুরো ক্র্যাকে রয়েছে এই জায়গাটা। দারুণ সুন্দর শাড়ি, প্রাইস 4400। প্রাইস 4400, যাদের পছন্দ হচ্ছে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9432987688। এটার ভুল বললাম, এটার ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর, ব্লাউজ পিসটাতে পুরো বাটিক করে দেওয়া রয়েছে, দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন। ইয়াক পোশান থেকে নিচের দিকে নামছে, তারপরে ইয়েলো কালারের মধ্যে রয়েছে ক্র্যাক, আর এইটা ব্লাউজ পিস, অলওভার কাজ করে দেওয়া আছে বাটিকে ব্লাউজ পিসটা। প্রাইস আছে 4400। পরের শাড়িটা দেখাচ্ছি, একই কালার কম্বিনেশান, ক্যাডবেরি কালার, ডিপ ক্যাডবেরি, ডার্ক চকলেট কালার যেটা বলে সেটা, তার মধ্যে বাটিক করা হয়েছে, মোম বাটিক বা হ্যান্ড বাটিক যেটা বলুন, টেম্পল টেম্পল করে বাটিকটা করা হয়েছে, আলপনা ডিজাইন, আলপনা ডিজাইন পরপর পরপর করা হয়েছে, এটা আঁচল আর পাড়ের দিক থেকে নেমে আসছে আলপনা ডিজাইনটা, টেম্পল টেম্পল করে করা হয়েছে, আপার বর্ডারেও একটা সুর বর্ডার করা হয়েছে বাটিকে, আর অল ওভার কাজটা এইভাবে টেম্পল যাচ্ছে, ভীষণ সুন্দর আঁকাটা দেখুন, পদ্ম, একটা পদ্ম পাপড়ি, ফুল পদ্মটা পাতা আলপনা ডিজাইন এইভাবে করা হয়েছে, আর অলওভার শাড়িটাতেই এই কাজটাই টেম্পল করে করা হয়েছে, এটা আঁচল আর ব্লাউজ পিসটা রয়েছে ওই ডিপ বা ডার্ক চকলেট কালার, আর বর্ডারে কাজ করে দেওয়া হয়েছে। পরের শাড়িটা ব্ল্যাক কলমকারি, ব্ল্যাক কলমকারি ভীষণ সুন্দর, কলমকারি হ্যান্ডে করা হয়েছে, অ্যাসিড পেন্টিং বা হ্যান্ড পেন্টিং যেটা বলুন, এটা কলমকারি করে আঁচলটা করা হয়েছে, ব্ল্যাক আর অরেঞ্জ কালার, ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ আর হোয়াইট কালার রয়েছে, এটা বাটিক অরেঞ্জ টাই করা, কাজেই বুঝতেই পারছেন যে বাটিক করা কতটা টাফ, ব্ল্যাকের মধ্যে করা, স্কার্ট বর্ডার যাচ্ছে, এটা আঁচল আর এটা ব্লাউজ পিস, ব্ল্যাকে ব্লাউজ পিস আর বর্ডার করা হয়েছে বাটিকে, এটার প্রাইসও 4400। এর পরের শাড়িটা আছে একটা বাটিক, সেটা হচ্ছে জরি বর্ডার বাটিক, জরি বর্ডার কাতানে বাটিক করা, ফ্লোরাল ডিজাইনের বাটিক করা হয়েছে, জরি বর্ডার এটা, এটার প্রাইস একটু বাড়বে, এটা 4600। দেখুন জরি বর্ডারটা দেখে নিন, তার ভেতরেও একটা কলকা ডিজাইন রয়েছে, আর হাফ পোর্শানটা হোয়াইট, ঠিক হোয়াইট না, হোয়াইটের মধ্যে যদি একটু পিঙ্ক শেড মেশান যেরকম হবে, আর বর্ডারটা করা হয়েছে, দেখুন লোয়ার বর্ডারটাও বাটিকে করা হয়েছে, আর ওই অফ হোয়াইটের কালারটার মধ্যে ক্র্যাক করা আছে, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও এরকম হালকা রং, তার মধ্যে বাটিকের বর্ডার করা রয়েছে। এবার আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটাও জরি বর্ডার কাতান, অরেঞ্জ রানি কম্বিনেশান, অরেঞ্জ রানি কম্বিনেশান ভীষণ প্রিয় সবার, অনেকেই বলে অরেঞ্জ রানি কম্বিনেশানটা করে দিতে, খুব ফেভারিট কালার অনেকের, আর ভীষণ ব্রাইট লাগে, বডিটা অরেঞ্জ, রানি দিয়ে বর্ডার করা, রানি আঁচল, কুচি রানি, আঁচল রানি, বর্ডার রানি, দেখো কুচিতেও রানি দিয়ে ফ্লোরাল পেন্টিং করা হয়েছে, আর ব্লাউজ পিসটা অলওভার রানিতে পেন্টিং, ব্লাউজ পিস অলওভার থাকলে তোমাদের ভীষণ ভালো লাগে, খুশি হও তোমরা, ব্লাউজ পিসটা অলওভার কাজ থাকলে, তাই ব্লাউজ পিসটাতে অলওভার কাজ করে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর শাড়ি, এটাও জরি বর্ডার কাতান, এটার প্রাইস 4600। এসএস নিয়ে আমাকে স্ক্রিনশট করো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9432987688,
তোমাদের যাদের পছন্দ হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। কুন্নগরে আমার বুটিক, কুন্নগর স্টেশনের খুব কাছে, যারা কাছে আছে তারা চলে এসো। দূরের বন্ধুরা অবশ্যই পাবে। আমার সিওডি আছে, শিপিং চার্জ শাড়ির ক্ষেত্রে পুরোটাই ফ্রি, অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি, কিন্তু সিওডি চার্জ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পুজো ভালো কাটাও।